এগুলো কি, এই জিনিসটা কি গো, দারুণ লাগছে কিন্তু সামনের ইয়ে। তো চলো বাবুকে ডাকো, বাবু ডাকবো, বাবু। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। ভীষণ মানে ঝড় হয়েছে কাল রাত্রেবেলায়, মানে ঘুমিয়ে থেকে আমি ওপরে শুয়েছিলাম, তো ওপরে এত মানে আওয়াজ হচ্ছিলো, আসলে আওয়াজ হচ্ছিলো বলতে ইয়ে মেঘ ডাকছিলো, তো একটু ভয় ভয়ই করছিলো, এত জোর জোর সব মেঘ ডাকছিলো। এই দেখো ঝড়ের খেলায় অবস্থা কী হয়েছে, এই দেখো। ওই যে আমাদের একটা লম্বু গাছ, এটা ভেঙে পড়ে গেছে। লম্বু গাছ বলতে এই যে এত মোটা গাছ দেখো, মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে এখানটা। এবার পরিষ্কার করতে তো আর এক ছিলো, কি হারে যে ঝড় হয়েছে আর কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, কি বলবো। এই যে ভেঙে পড়েছে সব, কি অবস্থা। এ বাবা, লিচু গাছের উপরে পড়েছে, বেশ কয়েকটা লিচু হতো এবার সেটাও হয়ে গেল। এটা আবার পরিষ্কার করতে আবার জ্বালা আছে, করতে হবে, দেখি একটু খরা সুবিধা হোক তারপরে। এই ঝড় বৃষ্টি হলেই একটা মানে চিন্তা থাকে সকালবেলা উঠে, দেখবো কোন গাছটা ভেঙে গেছে, কোন জায়গাটা কি ক্ষতি হয়ে গেল, এই একটা চিন্তা থেকে যায়। বিদ্যুৎ চমকেছে একদম, মানে এত জোরে জোরে, সবাই আর কি ভয়ে ভয় ভয় পাওয়ার মতো নিয়ে অবস্থা। আর এই সবেদা গাছটা কতটা জায়গা নিয়ে ছড়িয়ে, সবেদা খেতে তো একদম ভালো লাগে না, কিন্তু সবেদা গাছ লাগিয়েছে, যেটা মানে ভালো লাগে না সেটাই আর কি মানে এত ভালো হয়ে ওঠে। না লিচুটা পছন্দ করি, তো লিচু গাছটা দিন দিন যেন নষ্ট হয়ে যাচ্ছে এরকম ব্যাপার, একই জায়গায় লাগানো হয়েছে। কিন্তু সবেদা গাছ, সবেদা খেতে ইচ্ছা করে না, সবেদা গাছ একেবারে মানে ঝাঁকিয়ে উঠেছে। এই দেখো সবেদা গাছ একবারে ঝাঁকিয়ে উঠেছে কতটা জায়গা নিয়ে। হ্যাঁ, আর লিচু গাছটা ওর পরেই রয়েছে, সে লিচু গাছটা দিন দিন যেন ছোট্ট হয়ে যাচ্ছে, এই তো অবস্থা। তো এই যে আমাদের এই যে যে জমিটা, এটা চাষ দিয়ে রেখেছিলো, কালকে বৃষ্টি হয়েছে একদম, ওই বৃষ্টি হয়েছে জল হয়ে গেছে, সেই সুযোগে আর কি আমাদের এই যে চাষি আমাদের সাথে আমাদের জমি করে, তো সে একবার তিলের বীজ বুনে দিয়েছে। আর ওই পাশে যে জমিগুলো রয়েছে সেগুলো তো আমাদের ধান লাগানো রয়েছে। তো ব্রেকফাস্ট সকাল সকাল রেডি হয়ে গেছে, ভাত বেগুন ভর্তা রসুন দিয়ে, আর কুমড়ো আর উচ্ছে ভাজা, শশা, আর আছে এই যে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ, তাই তো, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। তো মা সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছে, রবিবার দিন, তো এটাই আমাদের আজকে মেনু। মাছ আনতে দিল না আজকে, মাছ বলছে আনতে হবে না, তো আজকে চলো ব্রেকফাস্ট একটা দিই। ব্রেকফাস্ট কি, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই এটাই হবে আজকে, না রাত্রেবেলা আজকে রাত্রে রুটি হবে না, কারণ সকালবেলা যেহেতু রান্না করলো সকাল আর দুপুরে খাবো, তো রাত্রেবেলায় রুটি হবে। উচ্ছে আর ইয়ে তোমার কুমড়োর ম্যাচটা বেশ ভালোই, উচ্ছেটা হচ্ছে গিয়ে তিতো তিতো লাগে আর কুমড়োটা মিষ্টি মিষ্টি, দুটোর ম্যাচিংটা খুব ভালো হয়। চলে এসেছো, ওরে বাবা চলে এসেছে, বাবা কিষানও চলে এসেছে, ঠিক আছে তাই, ঠিক আছে।
কিষাণও গেছিল প্রাইভেটে, তো প্রাইভেট থেকে এসে যে নাতি ঠাম্মি এখন খেতে বসেছে। কি যে নাটক, মা এতক্ষণ খাইয়ে দিচ্ছিল, তারপরে মাও নিয়ে বসেছে। তোতায়, আমি তো এখানে, তুমি আমাকে খুঁজছিলে কোথায়? তাই দাদা তাই বলেছে? দাদা নাকি বলেছে হ্যাঁ দেখেছি ছাদে গেছে, তাই বলেছে? আমি তো নিচে ঘরে রয়েছি। দাদা বললো দাদা জানেই না আমি তো তাই আছি। ঠিক আছে, কি করছে সব? তো আজকে আবার গেছে কারেন্ট, মানে কারেন্ট নেই সকাল থেকে। কালকে যেহেতু প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো সেই কারণে হয়তো কোথাও ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়েছে, তো কারেন্ট নেই সকাল থেকে। তো এখন এই যারা ওই টাইলসের মিস্ত্রি আছে পালিশ করার জন্য, তাদের মেশিন চালাতে হবে, কারেন্ট নেই তো বসে রয়েছে। তো মনে হয় চলে যাবে এখানে, কারণ কতক্ষণ বসে থাকবে তার জন্য দাম আছে একটা। আর রঙের মিস্ত্রিরা তো ওদের লাইট আর ইয়েটিয়ে লাগবে না, তো সেই কারণে ওনারা এখন কাজ করছে, রঙের কাজ। আমি তো আর আমার ভিডিও আপলোড করতেও আজকে হয়ে যাবে এখানে দেরি, কারণ আমি এডিটিং করে রেডি করে নিয়েছি কিন্তু কারেন্ট নেই, ইন্টারনেটও নেই, হচ্ছে না। এবার ফোনে থেকে আমাদের এখানে ভালো নেটওয়ার্ক পায় না। দেখি বন্ধুর দোকানটা আছে সামনে, তো ওখানে গেলে একটু ভালো নেটওয়ার্ক পায়। চলো, আবার কান গেল। এই কি হচ্ছে এটা, কি হচ্ছে, স্নান করছে এরকম করে? পড়ে যাবি কিন্তু, তো দুপুরবেলায় সবাই একটু কাজবাজ সেরে একটু রেস্ট নিচ্ছি, আর সেখানে বসে অনেক আলোচনা হচ্ছে আমাদের সামনে কীভাবে ঘর কমপ্লিট করতে হবে, ঘরে কী করতে হবে না করতে হবে, বা আগামীতে আমাদের কিষাণুকে নিয়ে কী চিন্তা ভাবনা, বাকি প্রচুর মানে আলোচনা আমাদের মধ্যে হয়। তো সেগুলোই এখন আর কি দুপুরবেলায় রেস্ট নেওয়ার সময় হচ্ছে এই আর কি। এসিটা আজকে পরিষ্কার করেনি, কারণ কালকে এসিটা চালাতে গিয়ে এত নোংরা দেখলাম, তারপরে লাস্টে বন্ধ করে রেখে দিয়েছি, রাত্রে আর চালাইনি। এই বাথরুমে মানে উপরের বাথরুমে হবে, বাথরুম এই বাথরুম তিনটে এনেছি, র্যাক কর্নার র্যাক তিনটে ভাবছি, তিনটে বাথরুমে দেওয়া হবে। এটা এই বাথরুম, এই কর্নারটা স্পেশালি স্ক্রু টিস্ক্রু সব প্যাকিং করে দিয়ে দিয়েছে, যার জন্য লাগানো তো সুবিধা হয়। স্ক্রু গোটকা, প্লাস্টিকের গোটকা, একদম একটা এখানে বসিয়ে দিলাম, সুন্দর একটা জায়গা হলো, এই কোনোটা দরকার নেই। আর এখানটা তো বেসিন রয়েছে, বেসিনের উপর একটা গ্লাস বসবে,
তোর এখানে তো হয় না, আর বেসিনের পাশে থাকবে একটা সাবান, শ্যাম্পু সব রাখবার জন্য, ফেস ওয়াশ এসব রাখবার জন্য একটা র‍্যাক। আর এখানে তো রয়েছে এই যে শাওয়ার, আর এই শাওয়ারটা না অনেক বড়, এটা সব থেকে বড় শাওয়ার, তো খুব সুন্দর জল পড়ে। আর এই মিক্সার বল, এখানে আছে কোমোড, আর এই যে কোমোডের স্প্রে। তো এই হচ্ছে আমাদের বাথরুম, নিচেরটা মানে আমার ঘরের অ্যাটাচ বাথরুম, সুন্দর করে সাজানো হয়েছে। তো গ্লাসটা এখনো আনা নেই, দুটো গ্লাস এনেছিলাম, একটা উপরে লাগিয়েছি আর একটা বাইরের এই বেসিনটার সামনে লাগিয়েছি। আর বাকি আর একটা অর্ডার করা হয়েছে, সেটা এসে যাবে খুব তাড়াতাড়ি। মোটামুটি উপরে যখনই আসছি দু একটা জিনিস সাথে করে নিয়ে আসতে হচ্ছে আবার, এই যে তো এই চলবে আর কিছুদিন ধরে, যখনই মনে পড়বে যখনই উপরে আসবে এটা নিয়ে যেত, এই ওইটা নিয়ে যেত। আসলে জিনিসপত্র ছিল সব ছড়ানো আছে কেন, সেগুলো সব একটা জায়গায় করা একেবারে এত সহজ তো নয়। মায়ের শাড়ি দিয়ে বলে গেল আলমারি, এই বাথরুমেও একটা লাগিয়ে দিই। উপরদিকে লাগানোটাই মুশকিল হবে, তো এইটা ভাবছি এখানটা রাখবো। মানে চারিদিকে সাদা, তো তো যে কোনো কালার দিলেই এটা বেশ সুন্দর মানে হ্যান্ড ওয়াশের ছোট ছোট একটাগুলো ইয়ে কিনেছি, যেহেতু নানান জায়গায় রাখতে হবে, তিনটে বেশি তিনটে জায়গায় তো রাখতে হবে, তো সেই জন্য এটা ফুল, এটা এখন ইউজ করা হয়নি, আর এটা খালি হয়ে গেছে, একবার শেষ হয়ে গেছে এগুলো, তারপরে আবার ভর্তি করে দিলাম। আর এগুলো আমাদের এরকম প্যাকেট কেনা রয়েছে, ওই স্মার্ট বাজারে গেছিলাম, স্মার্ট বাজার থেকে স্মার্ট বাজার থেকে এরকম দুটো প্যাকেট নিয়েছিলাম, একটা প্যাকেট খুলেছি আর একটা ধরা ছিল, তো এটা ধরা রয়েছে, বাকিটা ওইটা আমি ভুলতে পারিনি, তো এটা খোলা হয়েছে। এরকম বাক্স থাকলে এরকম প্যাকেট ধরে কিনে নিয়ে আসাই লাভ, অনেক কমে হয়ে যায়, অনেকটা থাকে, শেষ হয়ে গেলে আবার ভরে নেব। এই মেশিনের সামনে একটা রাখা হলো, এটা তো মেশিনের সামনে রাখার দরকার খুব। এই বাথরুমটা সবাই যাওয়া আসা করে, তো এটা একটা রাখার দরকার, আর একটা শাওয়ার জেল কিনে নিয়ে এসেছি, এটাও বাথরুমে রেখে দেবো। শাওয়ার জেল বেশ ভালো, নিভিয়ার এটা, এটা এটা একটু চেঞ্জ করেছি, এটাকে এখানে দিয়ে দিই আর এইটাকে দিয়েছি এখানটায় বেসিনের উপরে। শাওয়ার জেলটা এখানে থাকুক, এটাকে শেষ হয়ে যাবে এরকম। ঠিক আছে, তো স্নান খাওয়া দাওয়া করে করে নিলাম, ঘড়ির দিকে তাকালেই কষ্ট লাগে, এখন বাজে কটা জানো, 4টে বাজে, তো খাওয়া দাওয়া করে এলাম সবে।
এই কাজ বাজ করতে করতে কখন টাইম হয়ে যায় বোঝা মুশকিল। সকাল সকাল স্নান করা যায় কিন্তু কাজের আবার 12টা বেজে যায়। যেসব প্ল্যান করে রাখি কাজের জন্য সেই কাজগুলোই নষ্ট হয়ে যায় লাস্ট। স্নান করার আগে বাইরের যত কাজ আছে ধুলো বালির কাজ সবগুলো করে সবকিছু করে নিই, তাই স্নান করার পরে আর ধুলো বালির কাজ করতে ইচ্ছে করে না। তারপরেও গরমের দিন এই নোংরা ধুলো বালি এমনি মনে হয় যেন গায়ের সাথে চিপকে যায় এই ঘাম টামের সাথে। তো তারপরেও যদি আবার স্নান করে স্নানের পরে যদি আবার এসব করতে যেতে হয়। তো আমাদের এখানে এক দাদু আছে গোসাই, তো সে হচ্ছে গিয়ে গোসাই আমার আমার কাকা হয় নাকি বাবার দাদা গোসাই নাকি তো বাবার বাবার গোসাই তো বাবার দাদা গোসাই বাবার দাদা গোসাই এক গোসাই যদি শিক্ষা নেওয়া দুই জায়গায়। হ্যাঁ তো কাকা হয় বাবার গুরু ভাই, তো গুরু ভাই হলে সে তো আমার কাকাই হলো। তো তিনি হচ্ছে গিয়ে বাড়িতে বাড়ির একটা কোনায় যে হলুদ লাগায় প্রতি বছর, আমরাও তো লাগিয়েছিলাম সেগুলো কি অবস্থা। যাই হোক সে হলুদ আনতে যেত, আমাদের মনে হয় হলুদ এখনো হয়নি, 2 বছর না হলে নাকি হয় না নাকি। তো যাই হোক সামনে বছর 2 বছর না হলে মনে হয় ভালো হয়। তো যাই হোক ওনারা অনেক হলুদ লাগায়, তো হলুদ হয়েছে, সেই হলুদগুলো এনে শুকিয়ে ভাবছি আমরা বাড়িতে এরকম হলুদ বানিয়ে নেবো। তো অরিজিনাল হলুদ হবে, এবার কিনতে গেলে না সবসময় কি ডুপ্লিকেট দিয়ে দেয় নাকি দেয় খুব একটা, আর হলুদে আজকাল খুব ভেজাল চলছে শুনছি, তো সেই জন্য অরিজিনাল খাওয়াটাই ভালো যদি মানে সম্ভব হয়, তো সেটাই চেষ্টা করি। আর কিছু কয়েক বছর তো আমরা মুসুরির ডাল কিনে কিনে খেতাম, 20 কেজি 10 কেজি করে কিনে নিতাম, কিনে নিয়ে তারপর সেগুলো ভাঙিয়ে খেতাম, খুব ভালো হয়, একবার কিনে রাখলে খেতেও বেশ মজা আছে। আর মুসুরির ডাল ফাল এগুলো না খুব ভালো লাগে, গরমের দিনে তো রেগুলার দিলে রেগুলার আমি খেয়ে নেবো, মুসুরির ডালটা খুব ভালো লাগে। তো মা শাড়িটা রিপোর্টে নিয়ে যায়, মা আর আমি যাচ্ছি, দরজা আবার ওই দিক দিয়ে বন্ধ করেছে আজকে, এই দিক দিয়ে খোলা, আমার চটি আবার রয়েছে ওই পাশে, এই দুটো দরজা হলে এই সমস্যা, একবার এই দিকে একবার ওই দিকে থাকে চটি। তো চলো বাবুকে ডাকো, বাবু ডাকবো বাবু, এক কেজি হলো তো সারা বছর হয় আমার, তোর কিরম তাও 100 গ্রামে যদি 1 মাস না যায় তাহলে তাহলে 1 কেজিতে 1 বছর যায় কি করে, কি কথা, 100 গ্রাম করে যদি লাগে 1 মাসে তাও তো 1 কেজি 200 গ্রাম বছরে। আমি তো বলি কিলো 2 নিয়ে আসো। হ্যাঁ মানে সেদ্ধ করে দেয় নাকি গুঁড়ো হলুদ মানে সেদ্ধ করে বানিয়ে একবার তারপরে কি হয়? ও আমি বললাম আসতো গোটা নাকি। হচ্ছে গোসাইয়ের আশ্রম, তো হয়েছে মন্দির বাড়িতে, ঘরে নেই, আশ্রম বন্ধ। বেশি নয় 1 কেজি তৈরি যায় আমার, 1.5 কেজি নিবি, হ্যাঁ 2 কেজি নিন। তো এই জায়গাটায় হলুদগুলো লাগায়, এইটুকুনি জায়গায় হলুদ লাগিয়ে কত তোলে, ভালো হলে 1 কাঠা জায়গা হবে মনে হয় নাকি বেশি হবে, একদম রাস্তার ধারেই বাড়ি। তো হ্যাঁ আর একটা পরিচয় দিদি, আমাদের ক্লাব এইখানটায়, ওই যে ক্লাব, ওই যে ক্লাব, ক্লাব ঘর বাথরুম সরকারি বাথরুম দিয়েছে না ক্লাবে, তো ক্লাবের পাশেই গোসাই বাড়ি। দিদি
ওপরে গেলেই একবার করে দাগ দিয়ে এইটা নিয়ে যায়। দেখো যাচ্ছিলাম ওপরে, দাগ দিয়ে বলে এটা নিয়ে যা, চলো। মানে এর মধ্যে ঠেসেছে আর কি শাড়ি টাড়িগুলো। চলো 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 চলো, এখানেই ডাকি, এর মধ্যে তো ঢোকাবে মনে হয়। তো বিকেলবেলায় আমাদের একটু একটু খাওয়া দাওয়া হলো, তো এখন ঈশানু পড়াশুনো করছে, পড়াশুনো শেষ করে আমাদের হয়েছে কি ঘরের যে কাজ করছে না, ওই ইয়ে পুট্টি যে ঘষছে, তো ঘষার পরে ওই ঘষার জন্য লাইট লাগে, তো তিনটে তিনজন করে কাজে আসে, তিনজনের হাতে তিনটে লাইট, তো মানে যে যে ঘরের লাইট লাগানো এলইডি ল্যাম্পগুলো ওইগুলো, তো এখন আমাদের ঘরের থেকে খুলে খুলে নিয়ে ওইটা লাগাতে হচ্ছে, তো সেই জন্য বারান্দার লাইটটা এখন অফ, তো বারান্দার লাইটটা খুলে নিয়ে ওরা লাগিয়ে দিয়েছে, সেটা এখন জোগাড় করতে হবে, জোগাড়। তো সেই এটা যে কোথায় রাখলো, এখানে সব ঘষাঘষি করছিল এইসব সিঁড়িঘরটার, এখানে কিন্তু এক পোচ করে রং করা হয়ে গেছে, তো বারান্দায় যে রংটা করেছিলাম সেই রংটাই সব জায়গায় করা হচ্ছে, এই রংটাই ভালো লাগলো। আর 20 লিটার এনেছিলাম একসাথে, তো সেটা কি ওরা, বাপরে তো ঘরের লাইট জ্বালিয়ে চলে গেছে আমি, তো এই যে দেখেছ তিনটে ল্যাম্প এক জায়গায়, কত বলে এটা কিষানু এসেছিলো, এই যে দেখো আমার একটা গেঞ্জি কিষানুর আলমারিতে ছিল বলে কিষানু বের করে দিয়েছে আমার গেঞ্জি, দেখো। তো যাই হোক, কিষানু যখন তখন এসে আলমারি খুলে টুলে এটা ওটা বের করে ঢোকায়, যাই হোক কিষানুর আলমারি, এখন কী করা যাবে, বের করে দিলে কিছু করার নেই। এখন এই ঘরে তো সেভাবে থাকা হয় না, মাঝে মধ্যে এসে রেস্ট করা হয়, এই ঘুরে বেড়ানো হয়, বসে থাকা হয়, এই আর কি, তো একটু বন্ধই করে যাই লাইট দিয়ে। আর বারান্দায় তো মানে দেয়ালগুলো এত সুন্দর, মানে হালকা কালার করা হয়েছে, সেই কারণে একটা টিউব লাইটই দেখো কী সুন্দর আলো হয়েছে, তো লাইট তো লাগিয়ে দিলাম, বারান্দার লাইট না থাকলে হয়, দিয়েছি লাইটই। পড়াশুনো করো, পড়াশুনো করো, তো আমাকে এখন যেতে হবে আবার একটু বাত কুলাতে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি, ওই সারাদিন তো যাওয়া হয় না অন্যান্য কাজের জন্য, তো ওই বিকেলবেলায় যত দরকার থাকে সেগুলো মেটাতে হয়, বিকেলবেলা বলতে এখন রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে, 7টা বেজে গেছে, তাই তো চললাম বাতকুলায়। আর বাতকুলায় কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো একটু কেনাকাটা করব, কিছু দেখার জিনিস রয়েছে, যেমন এই যে একটা ওয়ার্ড্রপ নিতে হবে ছোটো দেখে, কারণ যে জামা কাপড়গুলো সবসময় পরাটা হয় সেই জিনিসগুলো রাখবার জন্য একটা জায়গা দরকার, তোমরাই বলেছো যে কোনো আলনা বা হ্যাঙ্গার কিছু ঘরে রাখলে দেখতে ভালো লাগবে না, তো সেই কারণেই, তো দেখি এর মধ্যে দিয়ে কোনটা নেওয়া যায়। এইটা ঠিক সাইজ আছে, তো এই ওয়ার্ড্রপটাই আমার পছন্দ হয়েছে, ভেতরে দুটো পার্টিশন রয়েছে আর তিনটে থাক হলো, অনেকটাই জামা কাপড় এর মধ্যে রাখা যাবে। আর এটার বাই কালার, আর এটা একটা আছে এক কালারের, তো এক কালারটাই বেশি পছন্দ হয় আমার, তো বাই কালারটাও মাকে দেখাবো, দেখি যেটা পছন্দ করে সেটাই নেব। আর এটা উপরে শোকেস আর নিচে হচ্ছে গিয়ে আলমারি, তো যাই হোক এটাও দেখা যাক, মাকে ছবি তুলে নিয়ে যাব, যেটা পছন্দ করে সেটাই নেওয়া হবে। এটা তো আমার সময় আমার থেকে উঁচু, আর এই আলমারিগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু, আর বিশেষ করে এই জাম কালার, ওফ কী সুন্দর যে লাগছে, আমি যে ওয়ার্ড্রপটা করব তার মধ্যে এই কালারটা একটু রাখার চেষ্টা করব, এটা মনে হচ্ছে সানমাইকার লাগানো রয়েছে, এই কালার দারুণ লাগছে কালারটা, তো বেশ ভালো কিন্তু আমার এক দেখাতেই চয়েস হয়ে গেছে, তবে এটার দাম বেশ ভালোই, 9 ইঞ্চিটা দাও, 6 ইঞ্চি দাও, যাওয়ার সময় বলে দিয়েছে, আর তো বাতকুলোর থেকে আসার সময় ভাবলাম নেবো নেবো করে নিতেই, হ্যাঁ নিতে ভুলে গেছি, তা বাড়ি এসেই আর সাথে সাথে বাবা তিয়ে নেছো, তিয়ে নেছো,
তারপরে আবার বরতলা বাজারে গিয়ে নিয়ে আসলাম। মানে এখন বাড়ি ঢুকলেই আর কি আমার জন্য কি এনেছো? খুলে দেবো। আচ্ছা তাহলে তুমি আমার ঠাম্মি আর আমি তোমার নাতি। তো নিয়ে আসলাম বাথরুমের জন্য দুটো দুটো অ্যাডজাস্টমেন্ট দুটো, আর এই যে একটা লাইট বাথরুমে একটা লাইট খারাপ হয়ে গেছিলো, সেই লাইট তো আর চেঞ্জ হয় না, তো আর একটু তামার তার নিয়ে আসলাম, আর্থিং টার্থিং করতে হবে, ইলেকট্রিক বলে দিয়েছে, আর দুটো অ্যাডজাস্টমেন্ট এনেছি, আর ফ্যান এনেছি একটা, ফ্যানটা হচ্ছে এই যে এই টাইপের ফ্যান, এই ফ্যানটা বেশ ভালো লাগলো দেখে, এই যে পলিক্যাপের, এই যে ফোনের মডেলটা দেখতে পাচ্ছ এই মডেল, কিন্তু কালারটা অন্য কালার নিয়েছি, কারণ এই কালারটা একটু লাইট কালারের, তো নোংরা টোংরা পড়লে একদম বাজে লাগবে, সেই জন্য একটু ডিপ কালারের মধ্যে এনেছি, একটু কেমন কালারটা, এই যে এইটা এই কালারটা, প্যান্টটা বেশ ভালো লাগবে। তাহলে ব্লু কালারটা আনলে নোংরা মোটামুটি আমার এতটা হাইট, আর তিন তিন ধর তিনটে দরজা, জামা কাপড় রাখা, তারপরে ওই বই আমার থেকে উঁচু, আমার আমার সমান, আমার থেকে ওই চার ইঞ্চি উঁচু, তো বিকেলবেলা একটু কি সব খেলো, এখন আমার এই ফুটি নিয়েছিলাম, চিপস নিয়েছিলাম, সেগুলো খেলো খেয়ে এখন ওনার খাওয়া দাওয়া শেষ, রুটিটা খেলো না ঠিকঠাক, খেয়ে তুমি রুটি এই খাও না, তুমি একটু একটু খাও না, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আমার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো, তো আজকের মতন চলো বাই বাই। তো কিষানুকে একটু দুধ গরম করে দিল, খেলো না তো কিছু, সেই জন্য দুধ আর একটু রুটি, একটা রুটি এর মধ্যে দিয়ে তারপরে খাওয়াবে। তো গ্লাসে করে রুটি কি করে দেবা, কাপে করে, একটা বাটিতে ঢালো, ও আচ্ছা ঠিক আছে।